এ দেখুন নতুন নতুন মাল সব তৈরি হচ্ছে, দেখুন এ দেখুন এই একটা নতুন ডিজাইন মাল হয়েছে, দেখুন এই মাল নতুন ডিজাইনের মাল, দেখুন এসব কাজ, দেখুন কাজ, দেখুন কাঠগুলো দেখান, কাঠগুলো দেখান, আপনি আসবেন আপনাকে দেখিয়ে দেবো, দেখুন এখানে সমস্ত দেখুন প্রত্যেকটা গ্রিনের মাল, একটা মালের কোনো তফাত নেই, একটা মাল যদি তলা থেকে ওপর পর্যন্ত সমস্ত জিনিসটা দেখুন, প্রত্যেকটা জিনিসে গ্রিন পাই তো গ্রিন পাই। এটা আপনার ফোর সিটার আরম্ভ হচ্ছে ডাইনিং টেবিল মাত্র 32,000 থেকে স্টার্ট, ফোর সিটার ডাইনিং টেবিল মাত্র 32,000 টাকা থেকে স্টার্ট। দেখুন আমি সিপি সেগুনের পারচেস ক্যাপাসিটির মধ্যে যে মাল দেবো লোকে চিন্তা করতে পারবে না, 40,000 টাকায় পিও সিপি সেগুনের মাল, এগুলো 40,000 টাকা পাওয়া যাবে, বিনা অ্যাডভান্সে কাজ করে দেবো এবং লোক এনে আপনি চেক করে দেখার পরে পছন্দ হলে নেবেন, নাহলে বেরিয়ে যাবেন। যে মাল কেউ করবে না, কেউ করতে চাইবে না, প্রচুর দাম বলবে, সেগুলো আমার কাছে নিয়ে আসবেন। আমার নাম শ্রী প্রশান্ত কুমার দাস, আমার দোকানের নাম নিউ প্রিয়তমা ফার্নিচার এবং প্রিয়তমা ফার্নিচার, দুটোই আমার দোকান। আমি আজকে আপনাদের খাট দেখাবো, ওয়ার্ডরোব দেখাবো, আমি সম্পূর্ণ যেগুলো তৈরি হচ্ছে সেগুলো দেখাবো, কারণ আমার দোকানে যে সমস্ত রেডিমেড মাল আছে সে সমস্ত রেডিমেড মাল তো বিক্রি হয়ে গেছেই, এখন আমি অর্ডারও আর দিয়ে মানে শেষ করে উঠতে পারছি না। তবে ম্যাম আপনার যে সমস্ত কাস্টমারদের কাস্টমাইজ করতে হবে, তাদের মনের মতো মাল তৈরি করতে হবে, তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি তাদের মাল তৈরি করে দেবো। আর মাল তৈরি করার পরে নিজে দেখে নেবেন, দেখে নিয়ে যদি মনে হয় যে মালটা আপনার কোনো রকমভাবে আপনার কথা ছাড়া উল্টো কাট হয়েছে বা অন্য কোনো রকম গলতি কিছু হয়েছে, তার জন্য আপনাকে কোনো রকম চিন্তা করতে হবে না, তার জন্য আমি পেনাল্টি দেবো। যদি আমি সেগুন কাঠ বলে অন্য কিছু কাঠ দিই তাহলে আমি কিন্তু 50,000 টাকা পেনাল্টি দেবো। আপনারা এসে মাল তৈরি করে অর্ডার দিয়ে মাল তৈরি করাবেন, মাল আপনার মনের মতো তৈরি হলে তবেই নেবেন, নাহলে মাল আপনাকে নিতে হবে না। আর অ্যান্টি কাঠ হলে যেগুলো চালু মালের জন্য কোনো অ্যাডভান্স লাগবে না, চালু মাল যদি না হয়, যদি ধরুন আপনি একটা আপনার মনে মতো অ্যান্টিক মাল তৈরি করতে, তার জন্য অ্যাডভান্স করতে হবে। অন্যথায় যে মালগুলো আমার চালু মাল সেগুলো অর্ডার দিলে পোড়া মাল আপনাকে দেখাবো, পোড়া মাল দেখে নিয়ে ভালো লাগলে আপনি পয়সা দেবেন, নাহলে মালই আপনাকে নিতে হবে না। কাজাকাজি এখানে কোনো রকম সন্দেহর অবকাশই থাকছে না আর আপনাদের কোনো রিস্ক থাকছে না। যে কোনো মাল যত লাখ টাকারই মাল হোক আমি তৈরি করবো, আমার চালু মাল হতে হবে, যেগুলো আপনি না নিলে অন্য লোক নেবে, সেই মালগুলো তৈরি করলে আমার কোনো অ্যাডভান্স লাগবে না, বিনা অ্যাডভান্সে কাজ করে দেবো এবং লোক এনে আপনি চেক করে দেখার পরে পছন্দ হলে নেবেন, নাহলে বেরিয়ে যাবেন। কিন্তু যেগুলো আপনারা এমন মালে অর্ডার দেবেন যে মালগুলো ধরুন চলবে না বা অন্য সাধারণ পাবলিকে নিতে পারবে না, তার জন্য কিন্তু আপনাদের অ্যাডভান্স আমাকে দিতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শুরু করছি, আসুন দেখুন। আমার সব সময় সমস্ত মাল কারখানায় তৈরি হয় এবং যতটা রিজনেবল রেটে এক নম্বর মাল আমি পারি করে দিই। আমি তো এতদিন ধরে আমার প্রায় 8-9টা ব্লগ চলছে ইউটিউবে, তো আমার ভাইরাল হয়ে গেছে আজকে 1,45,000 ভাইরাল হয়ে গেছে, তো আমি তো এত লোকের কাছে পৌঁছেছি, তাদের সহানুভূতি পেয়েছি, তাদের সহযোগিতা পেয়েছি। আর মাল দেবার পরেতেও যদি এক বছরের মধ্যে নয়, শুধু এক বছর নয়, বেশ কিছুদিন 2-3 বছর পরেও যদি কোনো প্রবলেম হয় নিয়ে আসবেন, তার সার্ভিস আমি করে দেবো, গাড়ি ভাড়াটুকু আপনি দেবেন, আমি সার্ভিস তার করে দেবো, কোনো চিন্তা করতে হবে না, উইদাউট পয়সায়। কিন্তু দাদা সব জায়গায় তো যাওয়া সম্ভব নয়, মাসে 30-40 মাসে 70-80টা খাট বিক্রি, 70-80টা ঘরেতে যাওয়া সম্ভব হয় না, তো আপনারা আসবেন, যদি কারো কোনো প্রবলেম হয় বলবেন, মাল এখানে পাঠিয়ে দেবেন, আমি তার টোটাল কাজ করে দেওয়ার দায়িত্ব আমার। আচ্ছা ঠিক আছে, না আমি সিঙ্গেল পিসে বিক্রি করছি, পাইকারি দরে বিক্রি করছি, যেভাবে যে নেবে তাকে সেভাবে সেগুলো করে দেবো, করে দেবো সেসবগুলো। ফাইন্যান্স ফেসিলিটি আছে, এখন আপাতত বাজার চলছে, HDFCটা বন্ধ আছে, লোকে ধার নিয়ে টাকা দিচ্ছে না বলে HDFC আর লোন দিচ্ছে না। এখন বাজাজটায় যাদের কার্ড আছে, যাদের নাম্বার আছে, বাজাজ থেকে কোনো ইলেকট্রনিক্স গুডস কিনেছেন তারাই পাবেন, সে যার নাম্বার হোক সেই পাবেন, এবং তার জন্য ইন্টারেস্ট দিতে হয়, সেটা বাজাজ কোম্পানির ইন্টারেস্ট নেয়, আমি তার মধ্যে কোনো রকম হস্তক্ষেপ করি না, আমি আমার খাটের দামটুকু নেব। হ্যাঁ শুনুন, দেখুন আসুন, এইগুলো পিওর সিপি সেগুনের মাল, পিওর সিপি সেগুনের মাল, এগুলোর দাম আপনি আসুন আমি করে দেবো, 60, 65, 62, 64 এরকম বিভিন্ন রকমভাবে বিক্রি হচ্ছে। এই মালগুলো দেখুন, এই মালগুলো 65,000 টাকা করে দাম, এইগুলো যদি কমা সেগুন নেন আমি আপনাকে 50,000 টাকা করে দেবো, দুটো সেগুনকে পাশাপাশি না দাঁড় করালে বুঝতে পারবেন না যে
কমা সেগুন কোনটা, সিপি সেগুন কোনটা। এই মাল মার্কেটে কমা সেগুন বিক্রি হচ্ছে, যেগুলো আমি 50 দাম বলছি এই সব ডিজাইনে 50 করে হয়ে যাবে, যদি এগুলো 50 করে দাম বলছি সেগুলো এই মালই বিক্রি করছে 60, 62, 64। আপনি আসুন আমার কাছে দেখে নিন, ডিফারেন্সটা বুঝিয়ে দেবো। ডিফারেন্সটা বুঝিয়ে দিলে আমার কাছে দু পিস রেখে দিয়েছি শুধুমাত্র আপনাদের ডিফারেন্স বোঝাবার জন্য। সে মাল বিক্রি আমি করবো না, সে মাল বিক্রি করবো না। যদি কোনো কাস্টমার বলে যে না আমাকে এই কমা কাঠের মাল করে দিতে হবে, তখন আমি চিন্তা করে দেখব, কিন্তু ডিফারেন্সটা বোঝাবার জন্য আমি দু পিস রেখে দিয়েছি। না, কোয়ালিটির সঙ্গে কোনো কম্প্রোমাইজ করি না, যেটা বলবো সেটা দেবো, সেটা যদি না দিই তাহলে আমি 50,000 টাকা পেনাল্টি দেবো। আর আমার ইউটিউব দেখে অনেক বড় বড় লোক ইউটিউব এখন নতুন করে করছে, 1 লাখ দেবো, 2 লাখ দেবো, আবার বন্ধও করে দিচ্ছে, কারণ ব্যাপারটা হচ্ছে গলতি তো ধরা পড়ে যাবেই, তার গলতি করছে। আমার এখানে কোনো রকম বহুদিনকার আমার 43 বছরের ব্যবসা, আমি যতটুকু পারবো আপনাদের সঙ্গে সহযোগিতা করব। এগুলো বিভিন্ন রকম কালারে করা আছে, হ্যাঁ, একই ডিজাইনকে বিভিন্ন রকম কালারে করা আছে, যে যেমন কালার নেবে। এই একটা মাল আছে দেখুন, সুন্দর মাল, 60,000 টাকা দাম আছে, 2 ইঞ্চি থিকনেস। এই মাল দেখুন, এগুলো 60-65 হাইটের জন্য কম বেশি হয়, 60-65 হাইট একটা বেশি আছে। এগুলো অর্ডারি মাল তো, ম্যাক্সিমাম অর্ডারি মাল হয়। এ একটা আছে নিমের মাল, এটা কমেতে পাওয়া যাবে, যারা পারে না, একদম পেরে উঠছে না, গরিব মানুষ, হ্যাঁ, বা পারচেস ক্যাপাসিটি নেই, চাই মাল। এটা মুছে দাও তো মালটাকে একটুখানি, হ্যাঁ, এই মাল আপনার 35-32-35 হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ। এটা দেখুন সেগুনের মাল, এই সেগুনের মাল আসুন, এই দেখুন এই মালগুলো আপনার 50,000 টাকা হয়ে যাবে, 48-50 এই মাল হয়ে যাবে, সব সেগুনের মাল। আচ্ছা, সব থেকে ধামাকা দেবো, আপনি এদিকে আসুন, সেগুন কাঠের মাল একদম একেবারে 1 নম্বর সেগুন কাঠের মাল দেখুন। আমি সিপি সেগুনের পারচেস ক্যাপাসিটির মধ্যে যে মাল দেবো লোকে চিন্তা করতে পারবে না, 40,000 টাকায় পিওর সিপি সেগুনের মাল, এগুলো 40,000 টাকা পাওয়া যাবে। এগুলো যদি সারা জীবনের গ্যারেন্টি, সারা জীবনের গ্যারেন্টি, সেগুন কাঠের মালে সারা জীবনের গ্যারেন্টি। আর এইগুলো যদি নাইজেরিয়া সেগুনে করা হয় তাহলে এই মালগুলো আমরা 32,000 টাকা 33,000 টাকা দিয়ে দেওয়া যাবে। নাইজেরিয়া সেগুন হলে নাইজেরিয়া সিপি বলে নাইজেরিয়াই দিচ্ছি, তো আমি কারোর সঙ্গে কোনো রকম বিতর্কে যাব না। আমি কারবার করি, আমার মতো কারবার করি, আমার মতো কথা বলি, আপনারা দেখে নেবেন। এই মাল এনে লোক দিয়ে চেক করে দেখে নেবেন, চেক করে দেখে নেবার পরে পয়সা, আগে কোনো টাকা দিতে হবে না, হ্যাঁ, এগুলো কোনো ফিনিশ পালিশ নয়, যাবার সময় ফিটিং করে ফিনিশ করে তবে পালিশ করা যাবে, ঠিক আছে। এই মালগুলো যদি নাইজেরিয়া সেগুন হয় আমি 32-33-34-এর মধ্যে করে দিতে পারবো। এই মালটা দেখুন 38,000 টাকা, যাতে মেয়ের বিয়ের জন্য আটকে যাচ্ছেন, সিপি সেগুনের মাল দেখুন, এর ভেন্স দেখুন, 38,000 টাকা আমি আপনাকে এই মাল দেবো, 2 ইঞ্চি মাল, 38,000 টাকা এই মাল আপনাকে দিয়ে দেবো। এগুলো ধামাকা পাইস, এই মালটা আমার ব্যাপক বিক্রি, এই মালটা আমার ব্যাপক বিক্রি। এবার ছোটকে দিকা, এবার এই ডিজাইনগুলো দেখুন, ডিজাইন বিভিন্ন রকমের ডিজাইন আছে, যেরকম বলবেন ডিজাইন পাওয়া যাবে, যেরকম বলবেন সুন্দর সুন্দর ডিজাইন আমাকে অর্ডার দেবেন তৈরি করব। আপনি যে কাঠটা পছন্দ করে দেবেন, গোডাউনে প্রচুর কাঠ আছে, আপনার যদি মনে হয় আপনি কাঠ পছন্দ করে কিনবেন, আমি কাঠও আপনাকে দেখাবো, যেটা বলবেন সে কাঠটাই আপনাকে দিয়ে করে দেবো। আর ওয়ার্ডাফ কিনলে পুরো সেঞ্চুরি গ্রিন পায়ের পুরো গ্রিন দেখিয়ে দেবো, কোড়া দেখাবার পরে তবে পালিশ করবো। কারণ তো এইগুলো হাইটের উপরে 60-65-70 বিভিন্ন রকমভাবে বিক্রি হয়। এগুলো দেখুন 60,000 টাকা দাম, ওটা ওটা দেখাচ্ছে 60,000 টাকা দাম। এই মাল নাইজেরিয়া করলে 50,000 টাকা করে এই মাল করে দেওয়া যাবে, মাত্র 50,000 টাকা পাবেন নাইজেরিয়া কাঠের করলে। বাজারে ব্যাপকভাবে নাইজেরিয়া বিক্রি হচ্ছে, ব্যাপকভাবে। আবার যেগুলো সিপি সেগুনের মাল সেগুলো বড় বড় দোকানে যেখানে আলো জলমল করছে, যাবেন সেগুলো দেবেন 20,000-30,000 টাকা করে মালের দাম বেশি আমার থেকে, কারণ তাদের আলোর দাম নিচ্ছে, দোকানের দাম নিচ্ছে, মানে দোকানের যে পজিশান তার জন্য এত টাকা করে দাম বেশি নিচ্ছে। আমি যে মাল করে দেবো আপনারা দেখে নেবেন, আগে কোনো টাকা দিতে হবে না, মাল করে দেবো, দেখে পছন্দ হলে নেবেন, নালে নিতে হবে। দেখুন চেয়ার দেখুন, এগুলো ডাইনিং স্পেস, ডাইনিংয়ের চেয়ার, সব ডেলিভারি মাল আমার, সব যাবার মাল। দেখুন এই মাল কত রকম মাল করা আছে, ড্রেসিং টেবিল দেখুন, হ্যাঁ হ্যাঁ, 14,000-15,000 টাকা করে ড্রেসিং টেবিল আছে দেখুন। ব্যাপক মাল আমি আজকে আপনাকে কোরা মাল প্রচুর দেখাবো, আমি ফিনিশ করে উঠতে পারছি না, এত অর্ডার। আমি মাল লোককে সময় মানে সময়ে তো মাল দিতে হবে, প্রচুর অর্ডার, যার জন্য ঘরে রেডিমেড মাল ফিনিশ করে আমি রাখতে পারছি না। আমার কাছে অর্ডার দিলে প্রচুর মাল আছে,
অর্ডার দিলে সেগুলো পালিশ করে সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া যাবে। সেই জন্য আমাদের সাধারণত অর্ডিনারি প্লাই দিয়ে এগুলো দাম বলা হয়। এক্সট্রা যদি বলেন আপনার গ্রিন প্লাই হবে দেওয়া যাবে, তার জন্য পয়সা বাড়বে। কত রকম চেয়ার আছে দেখুন, হ্যাঁ চেয়ারগুলো দেখুন, এই চেয়ারগুলো দেখান ভালো করে, এই চেয়ার দেখুন, এই চেয়ার দেখুন, সব সেগুন কাঠের চেয়ার, একটাও সেগুন কাঠ ছাড়া কোনো চালানি মাল নয়, মেদিনীপুরের চালানি মাল নয়, মেদিনীপুর থেকে আমরা শিয়ালদা যাবে, শিয়ালদার চালানি মাল চারিদিকময় বিক্রি হচ্ছে। হ্যাঁ দেখুন, এই দেখুন চেয়ার আছে, আচ্ছা এই চেয়ারগুলো দেখুন, এই চেয়ার, এই চেয়ারগুলো পাল, সব কোড়া মাল, সব কোড়া মাল, লোকে যেরাম বলবে কোড়া মাল। হ্যাঁ মিস্ত্রি নিয়ে চেক করে নেবে, এত ব্যস্ততার কী আছে, আমাকে কোড়া মালের অর্ডার দিন, টাকা লাগছে না, পয়সা লাগছে না, দুদিন কিছুদিন ধৈর্য ধরুন, ধৈর্য ধরে যেরাম মনের মতো মাল। এসব চেয়ার দেখুন, গাদা গাদা চেয়ার আছে, মাল আমার স্টোর ভর্তি মাল আছে, কিন্তু ফিনিশ করে রাখার আমার সময় নেই, কারণ আমি অর্ডারি মাল দিতে পারছি না। প্রচুর ডাইনিং টেবিল আছে, দেখাবো সব এদিক ওদিক আছে, সারা মাঠে মাল আছে, আর মাল তৈরি হচ্ছে, সব দেখাবো গিয়ে। আলনা আছে, ড্রেসিং টেবিল যা বলবেন সব আছে, চারিদিকময় মাল আছে, চারিদিক ভর্তি মাল। দেখুন এই ড্রেসিং টেবিল দেখুন, যেরকম মাল বলবেন, যে মালগুলো কেউ করতে পারবে না, কেউ করবে না, কেউ অর্ডার নেবে না, সেই মালগুলো আমার কাছে নিয়ে আসুন, সেই মালগুলো আপনাদের হয়ে যাবে। যে মাল কেউ করবে না, কেউ করতে চাইবে না, প্রচুর দাম বলবে, সেগুলো আমার কাছে নিয়ে আসবেন। সমস্ত জায়গায় আমার কাছে আসার আগে আপনারা সারা মার্কেটের দর দেখে নেবেন, সারা মার্কেটে মাল দেখে নেবেন, আমার কোনো বাধা নেই, আমি কাউকে বলবো না, কোথাও যেতে বারণ করবো না। আপনারা কেনার আগে খালি আমার কাছে একবার আসবেন, আমার দামটা, আমার মালটা, আমার যে কথাবার্তা বা আমার যে যেটা আমি বোঝাতে চাইছি সেটা আপনারা বুঝে নিয়ে মাল কিনুন বাজারে, তাতে তো কোনো বাধা নেই। এই দেখুন এইসব কোড়া মাল আছে, এইসব কোড়া মাল আছে, কোড়া মাল আছে, দেখে নিন সমস্ত মাল, ঘরে তৈরি মাল, সব সেগুনের মাল, এগুলো সব এক নম্বর সেগুনের মাল, দু নম্বর সেগুনের মাল বললে, হ্যাঁ যেগুলো 50,000 টাকা দামের বলছি সেগুলো দেখলে বুঝতে পারবেন না, সে মাল বললে আমি আপনাদের আনিয়ে দেবো, কারণ ওগুলো চালানি মাল, ওসব মাল চালানি মাল। এই দেখুন আমাদের ময়ূর মাল, হ্যাঁ এই দেখুন ডাইনিং টেবিল, এই মালটা স্পেশালি, এই মালটা বিভিন্ন রকমভাবে আমার প্রায় 28 থেকে 30টা অর্ডার আছে, 28 থেকে 30টা বিভিন্ন রকম কালার আছে, আমি আপনাদের অতগুলো দেখালাম, এই মালটা আমার ব্যাপক চলছে। হ্যাঁ ম্যাট, এটা ম্যাট করা আছে, আসুন এদিকে রং হচ্ছে দেখুন, দেখুন এই মাল দেখুন, এখানে কালার হচ্ছে দেখুন, এই ডাইনিং টেবিল দেখুন, আপনার 4 সিটার আরম্ভ হচ্ছে ডাইনিং টেবিল মাত্র 32,000 থেকে স্টার্ট, 4 সিটার ডাইনিং টেবিল মাত্র 32,000 টাকা থেকে স্টার্ট, আরও কমে আছে 30,000 টাকারও মাল আছে, সেগুলো আপনার পছন্দ হয়তো হবে না, সেই জন্য সেগুলো কথা বলছি না। তাহলে কী বলা গেল, তাহলে বলা গেল কমা মাল 30,000 টাকা থেকেও দেওয়া যাবে, কমা মানে ডিজাইনটা কমা, সেগুন কাঠের মাল ডিজাইনটা একটু কমা হবে, 30,000 টাকা থেকেও দেওয়া যাবে। দেখুন সমস্ত রকম মাল আছে, এই মাল আছে, এই মালটাই আমার বেশি যাচ্ছে, প্রচুর ওই মালটা অর্ডার। এই দেখুন সব কোড়া মাল, প্লেন ডিজাইনে বলি দেখুন, এগুলো দেখান, এটা দেখান, এই দেখুন কোড়া মাল দেখুন, সব কোড়া আছে, আমি ফিনিশ করে উঠতে পারছি না, এত চাপ আমার, আমি ফিনিশ করে উঠতে পারছি না। দেখুন আমাদের যে ওয়ার্ডাপ তৈরি হয় বাজারে, ওয়ার্ডাপ তৈরি আপনি গিয়ে দেখে কিনে নিয়ে চলে এলেন, আপনাকে বললো গ্রিন দিচ্ছি, সেঞ্চুরি দিচ্ছি, ঘোড়ার ডিম, গ্রিনও দেবে না, সেঞ্চুরিও দেবে না, ও যা তা বোর্ডের মাল দিয়ে দিচ্ছে, গ্রিন সেঞ্চুরি নাম ভাঙে করে খেয়ে নিচ্ছে, অনেক বড় বড় দোকানও করছে। আপনি তৈরি মাল যখন গ্রিনের সেঞ্চুরির ওয়ার্ডাপ তৈরি করবেন, আপনি অর্ডার দেবেন, অর্ডার দিয়ে দেখে নেবেন আপনাকে গ্রিন দেওয়া হচ্ছে কি না, সেঞ্চুরি দেওয়া হচ্ছে কি না, তাতে কোনো পাইল দিয়েছে কি না, আর আপনি অর্ডার দেবেন গ্রিন সেঞ্চুরি প্লায়ের অর্ডার দেবেন, আমি টাকা আপনার নেবো না, আপনি আসবেন আপনাকে দেখিয়ে দেবো। দেখুন এখানে সমস্ত দেখুন, প্রত্যেকটা গ্রিনের মাল, একটা মালের কোনো তফাত নেই, একটা মাল যদি তলা থেকে ওপর পর্যন্ত সমস্ত জিনিসটা দেখুন, প্রত্যেকটা জিনিসে গ্রিন পাই তো গ্রিন পাই, এটা দেখুন গ্রিন, সবে গ্রিনের অর্ডার হচ্ছে, সব গ্রিনের মাল, গ্রিন ছাড়া কোনো দু নম্বরই মাল নেই,
গ্রিন ছাড়া কোনো আবার যদি কেউ সেঞ্চুরি চাই সেঞ্চুরিরও মাল তৈরি হচ্ছে, সেঞ্চুরি প্রাইম ক্লাবের মাল তৈরি হচ্ছে। আপনি যদি কমা বোর্ডের অর্ডার দেন আপনাকে কমা বোর্ডও দেখিয়ে দেওয়া হবে, দেখিয়ে দিয়ে ভেতর পালিশ করবো না বাইরে পালিশ করে রেখে দেবো, তারপরে যখন দেখবেন যে না আপনার মাল ঠিক হয়ে গেছে আপনি সই করে দেবেন, দেবার পরে আমি পালিশ করে আপনাকে আপনার সামনে ভেতরটা পালিশ করে আপনাকে ডেলিভারি করি। কাস্টমার যেন অরিজিনাল, আমার বক্তব্য হচ্ছে দেখুন আপনারা আসবেন আমাকে অর্ডার দিন বা না দিন কোনোভাবে কোনো জায়গায় যেন ঠকবেন না, আমি আপনাকে সেই রাস্তাগুলো বলে দিচ্ছি। এবার আপনি আমাকে অর্ডার দেবেন কি কাউকে দেবেন? নিশ্চয়ই একটা লোক সব অর্ডার পেতে পারে না, আরও তো পাঁচজন আছে সবাইকে দিন না, কিন্তু আপনারা আমার কাছে এলে এই সুবিধাটুকু আপনাদের আমি দিতে পারবো। এখানে আসুন সিবি সেগুনের কাট, কাকে সিবি সেগুন বলে দেখুন, সমস্ত মাল ঘরে তৈরি হচ্ছে আপনি যেরকমভাবে বলবেন। এই কাট দেখুন, আসুন এদিকে আসুন, এ দেখুন এই কাট, লাট মারা লাট লাট কাট আছে, এদিকে দেখুন সিপি সেগুন কিনা দেখুন, কি মাল তৈরি হচ্ছে দেখুন, ঘরে তৈরি হচ্ছে কিনা দেখুন। এই মালটা আপনাদের বারবার বলছি যে এই মাল প্রায় সাতাশখানা আঠাশখানা অর্ডার আছে, খালি এই মালটাই তৈরি হচ্ছে, খালি এই মালটা তৈরি হচ্ছে, কোনো মাল মানে কি বলবো ধরতে পারছি না, আমি কোনো কাজ ধরতে পারছি না, করতে পারছি না। আচ্ছা এ দেখুন, এই একটা নতুন ডিজাইন মাল হয়েছে দেখুন, এই মাল নতুন ডিজাইনের মাল দেখুন, এসব কাজ দেখুন, কাজ দেখুন, কাঠগুলো দেখান, কাঠগুলো দেখান, সিপি সেগুন আছে কিনা নিজে কাঠ দেখান, ভেতরে কাঠ দেখান, ভেতরে কাঠ দেখান। আপনারা আসবেন, আপনারা যদি বলেন আমার এই কাঠটা ভাই পছন্দ, আপনাকে সেই কাঠটাই বার করে দেওয়া হবে, কোনো রকম অসুবিধা নেই। এদিকে আসুন, কাঠ যদি না চিনতে পারেন আপনি মিস্ত্রি নিয়ে আসবেন, তাতেও যদি না হয় আপনাকে ভাই ভরসা করতে হবে, কোনো চিন্তা নেই। যে রকম বলবেন, যত ক্রিটিক্যাল কাজ যেগুলো কেউ করবে না সেগুলো আপনি আমার কাছে নিয়ে আসুন, সেগুলো আমি আপনার কাছে করে দেবো। যে মুখটা তোল, যে ক্রিটিক্যাল কাজ কেউ করবে না সেগুলো আমার কাছে নিয়ে আসবেন, আমি সেগুলো তৈরি করবো। এই মালটা কেক্ষুনি পাঠাতে হবে, এই মালটা কেক্ষুনি পাঠাতে হবে, ফ্রিজ তো। আচ্ছা ঠিক আছে, এ দেখুন নতুন নতুন মাল সব তৈরি হচ্ছে দেখুন, দেখুন সমস্ত মাল তৈরি হচ্ছে। এবারে আপনাদের দেখাবো দেখুন, এবারে আপনাদের দেখাবো পুরো অ্যান্টিক কাজ দেখাবো, পুরো অ্যান্টিক কাজ দেখাবো দেখুন, পুরো অ্যান্টিক কাজ দেখাবো। এ দেখুন এই হচ্ছে আপনার ক্রকারি, এই হচ্ছে আপনার ক্রকারি, এ সমস্ত মাল তৈরি হচ্ছে ঘরে নিজেরা দেখুন। মিস্ত্রি আছে, এই আমার সিনিয়র মিস্ত্রি আছে সরা, এই দেখুন এই সিনিয়র মিস্ত্রি আছে, উনি করছেন নিজ হাতে তৈরি। এই দামি সোফা তৈরি হচ্ছে, সোফাগুলো দেখাতে পার, পায়া পায়াগুলো দেখা, যাদের দামি মালের দরকার হবে, যে মাল কেউ করবে না, যে মাল কেউ করবে না, ওই যে ডিজাইন কেউ করবে না সেগুলো আপনি নিয়ে আসবেন, সেগুলো আমি করে দেবো। সোফা কাম বেড আপনাদের দেখাবো, সোফা কাম বেড আপনারা দেখাবো, আপনারা বুঝে নিন সোফা কাম বেডটা ভালো করে। সোফা কাম বেড তিন রকম হয়, এক রকম হচ্ছে শুয়ে মজা বসে মজা নেই, এক রকম হচ্ছে বসে মজা শুয়ে মজা নেই, আর একটা হচ্ছে শুয়ে বসে দুটি মজা। এইটা হচ্ছে আপনার শুয়ে বসে দুটি মজা, পুরোটা বার করো, পুরোটা বার করো, হ্যাঁ পুরোটা বার করো। দেখুন এখানে গদি কাজ, আমার সোফা কাম বেড সব তৈরি করা সোফা কাম বেড, আমার কিনে এনে চালানি মাল নয়, আপনি চ্যালেঞ্জ করলে সোফা কাম বেড আপনাকে ঘরে এসে তৈরি করছে দেখিয়ে দিয়ে তবে অর্ডার নেবো। আমার সোফা কাম বেডের দাম একটু বেশি হবে, কারণ এগুলো পুরো সিপি সেগুন গ্রিন প্লাই 40 ডেন্সিটি, এইটা হচ্ছে এই সিস্টেম, এটাতে শুয়ে মজা বসে মজা, এটা দামি মাল, এ সমস্ত মাল আপনাদের তৈরি করে দেবো। সোফা এ সমস্ত মাল তৈরি হচ্ছে, তুই হ্যাঁ এ সমস্ত দেখুন জমিদারি সেট, এসব সেট তৈরি হচ্ছে। এদিকে আসুন, নিয়ে আসুন এদিকে, নিয়ে আসুন একটা বড়টা দেখুন, থ্রি, এটা হচ্ছে থ্রি সিটার, এই সমস্ত মাল সব মাল তৈরি হচ্ছে আমার ঘরে নিজের ঘরেতে, কার্লনের ফোম দিয়ে, ভালো ফোম দিয়ে, সমস্ত ফোম দিয়ে, 40-এর 40 ডেন্সিটি আপনাকে যে সোফা কমপ্লিট করাবো, 40 ডেন্সিটি সোফা কমপ্লিট। এই দেখুন আপনার কাঠের ওয়ার্ডার দেখুন, কাঠের ওয়ার্ডার দেখুন, পুরো কাঠের, পুরো সেগুন কাঠ পেছন থেকে আরম্ভ করে পুরো সেগুন কাঠের ওয়ার্ডাপ, পেছন থেকে আরম্ভ করে পুরো সেগুন কাঠ, কোনো পায়েল নেই, কোনো কিচ্ছু নেই, পুরো সেগুন কাঠের মাল তৈরি করতে হলে আপনি আসুন। অ্যান্টিক খাট আছে, চাপা দেওয়া, সব কী করে দেখাবো, প্রচুর মাল আছে, যেরকম মাল আছে আসুন। এই দেখুন এই যে সোফা কাম্পেটের প্রাইস, ও মালের ওপরে নির্ভর করছে সোফা কাম্পেটের প্রাইস, যেমন সোফা কাম্পেট আপনি তৈরি করবেন তেমন দাম হবে, আপনি আসুন এসে কী কী নেবেন সেরকমভাবে দেখে নিয়ে। কারখানায় তো মাল পড়ে রয়েছে, প্রচুর মাল আছে, এখানেও দেখুন প্রচুর মাল, কারখানা তৈরি হচ্ছে, এখানে রাখার জায়গা নেই, এখন এদিকে রাখা হচ্ছে, এত মালের
স্টক বেড়ে গেছে যে মাল রাখার জায়গা নেই। আসুন এদিকে, আমার সব তৈরি মাল এসে দেখবেন কারখানায় তৈরি হচ্ছে। কারখানা আপনাদের দেখিয়েছি, মিস্ত্রি দেখিয়েছি, লোক দেখিয়েছি, কত লোক কাজ করছে দেখিয়েছি, আরও স্টক আছে, আমি আপনাদের সেখানে নিয়ে যেতে পারছি না, সময় খুব কম, আমি একদম ব্যস্ত লোক, সময় খুব কম, কথা বলতেই পারছি না, এত ফোন আসছে। তো যাই হোক, আজকে এই পর্যন্ত আমার ভিডিও শেষ করছি, আপনাদের এর পরের দিন আমি আরও স্থির মাথায় ভিডিও